নবার এই মিটিং করেছি। গত বছর মার্চ মাসে লাস্ট মিটিং হওয়ার পরে কোভিড এবং ইলেকশন দুটো থাকার জন্য আমরা করতে পারিনি, কাজেই নতুন সরকারে প্রথম ট্রাইবাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিং আমরা আজকে এখানে করেছি। এবং এই মিটিংটার নিয়ম হচ্ছে 6 মাস অন্তর একটা করা। এবং এসসি আমরা একটা অটোনোমাস এ করেছি, সেটাও আমরা কালকে পরশুদিন মিটিং আছে। সবাই এসছেন মেম্বাররা, এবং বড় জোর একজন দুজন অ্যাবসেন্ট ছিল, তাছাড়া সকলে এসছে, প্রত্যেকে তাদের গুরুত্বপূর্ণ ওপিনিয়ন দিয়েছেন। এবং ট্রাইবাল ডেভেলপমেন্টের ব্যাপারে এই আমাদের এই গভর্নমেন্ট যেটা হচ্ছে 13 সালে প্রথম আদিবাসী দপ্তর চালু করেছিল, এবং 11 সালের পর থেকে তার বাজেট প্রায় 6 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে, এবং আমরা সর্বদিকে ট্রাইবেলদের সাহায্য করছি। এসসি এসটি যারা 60 বছরে জয় জোহার মানে জয় বাংলা পেনশন পাচ্ছেন, তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারে আসছেন, তাছাড়াও ফরেস্ট রাইট থেকে শুরু করে যাতে ট্রাইবেলদের জমি কেউ দখল করতে না পারে, এবং আরও 500 প্রায় সাঁওতালি স্কুল অলচিকি ল্যাঙ্গুয়েজে, এবং 200 রাজবংশী স্কুল, 2 কামতাপুরি স্কুল, এছাড়াও হিন্দি, কুর্মি, গোর্খা থেকে শুরু করে নেপালি থেকে শুরু করে সাতগিরি থেকে শুরু করে কুর্মালি থেকে শুরু করে এইসব ল্যাঙ্গুয়েজেও নতুন নতুন স্কুল আগামী দিন স্কুল সিলেবাস তৈরি হয়ে যাওয়ার পরে হবে। সুতরাং এটা নিয়ে ডিটেলস আলোচনা ছিল। এর উপর যদি আপনাদের কারো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। বাট আই উইল অ্যাপ্রিশিয়েট ম্যাম, ডোন্ট আস্ক মি দ্য পলিটিক্যাল কোয়েশ্চেন, কারণ এখানে অন্যান্য পলিটিক্যাল পার্টির লোকেরাও আছে। ম্যাম, কে স্কুল কে রিওপেনিং কো লেকার কোই ডিসিশন হুয়া হ্যায় আবি তক? স্কিল কা স্কুল স্কুল রিওপেনিং কো লেকার কি আবি তক কোই ডিসিশন? পূজা কা বাদ খুলেঙ্গে, পূজা কা বাদ হাম পুরা স্যানিটাইজ করকে উসকা বাদ খুলেঙ্গে। আগার থার্ড ওয়েভ এসা ডেঞ্জারাস না হতো, ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। আবি তো পরিস্থিতি বেঙ্গল মে ঠিক হ্যায়, 1% কা আসপাস মে হ্যায়, লেকিন হাম চাহতে হ্যায় কি সব আচ্ছা রহে। লেকিন আগার থার্ড ওয়েভ আ যায় তো আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, বিকজ এভরি স্টেট ইট ইজ ফেসিং, ইভেন মহারাষ্ট্র, দেন কেরালা, ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সো আই ডু নট নো হোয়াট উইল বি ফর টুমোরো, বাট টুডে আই ক্যান টেল ইউ দ্যাট ইট ইজ কন্ট্রোল। উই আর ইন্টারেস্টেড দ্যাট স্টুডেন্ট শুড গো টু দ্য স্কুল, বাট অনলি দ্য থিং ইজ উই হ্যাভ টু প্ল্যান সামথিং। আর যেহেতু পুজো এসে গেছে, কাজেই পুজোটা হয়ে যাওয়ার পরেই আমরা যেমন ভাইফোঁটার পরে স্কুল খোলে, নিয়মই পুজোর ছুটি থাকে একটা, সুতরাং পুজোর ছুটি হয়ে যাওয়ার পরে, দিওয়ালির ছুটি হয়ে যাওয়ার পরে স্কুলগুলো খোলা হবে, সিচুয়েশন যদি ঠিক থাকে। দিদি আরেকবার বললো যে 500 যেটা হচ্ছে, যে 500 সাঁওতালি স্কুল, কুড়মালি স্কুল, এই যেটা প্রপোজাল আছে মতামত, সেটা যদি আরেকবার একটু বলো তাহলে ভালো হয়। বাজেটে তো বলে দিয়েছিলাম 500 সাঁওতালি স্কুল অলচিকি স্কুল নতুন খোলা হবে, 100 ইংরেজি মিডিয়াম খোলা হবে, তারপরে 200 রাজবংশী স্কুল খোলা হবে, রাজবংশী স্কুলকে রেকগনাইজ করা হবে, 2 কামতাপুরি, তারপরে কুরুক সাতগিরি ভাষা টাসা নতুন করে ভাষাগুলো তৈরি করা হবে। ভাষা আছে কিন্তু সিলেবাস নেই, টিচার নেই, এগুলো যখন তৈরি হয়ে যাবে আস্তে আস্তে তাদেরও গুরুত্ব দেওয়া হবে। যেমন হিন্দি স্কুল তৈরি করা হচ্ছে, হিন্দি কলেজও তৈরি করা হচ্ছে, সেরকম উর্দুও তৈরি হচ্ছে, সেরকম নেপালিও তৈরি হচ্ছে, লেপচাও তৈরি হচ্ছে, দেয়ার আর সো মেনি। আর একটা যে অন্য ব্যাপারে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তালিবান বা ওখান থেকে অনেকে চলে আসছে, আমাদের রাজ্যে কতজন এসছে বা কতজন এখন আটকে আছে, যে তার একটা তালিকা করা হচ্ছিল, সেটা কোনো তালিকা তৈরি হয়েছে বা ডিটেইলস বলে জানাবো? এগুলো দেখুন, এগুলো দেশের ব্যাপার আছে, দেশের ব্যাপার জড়িত আছে, রাজ্যের ব্যাপার জড়িত আছে, এটা আমরা জয়েন্টলি কাজ করছি যাতে সবাইকে ফিরিয়ে আনা যায়, আর ডিটেইলস যখন এসে যাবে আমাদের কাছে রিপোর্টিং করবে, তখন আমরা রিপোর্টটা আপনাদের জানাতে পারবো। আর আগামীকাল তো অল পার্টি মিটিং ও ডাকা হয়েছে, সম্ভবত আপনারাও জয়েন করবেন দিল্লিতে অল পার্টি মিটিং, যদি একটা এক্সটারনাল অ্যাফেয়ার্স তালিবান আফগান নিয়ে ডাকা হয়েছে সেখানে আগামীকাল কি 26 তারিখ তো 26 তারিখ বৃহস্পতিবার আছে, নিশ্চয়ই যাবে। আর ইস্ট বেঙ্গল ক্লাব নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে দিদি? আমি সিদ্ধান্ত করবার কে? আপনারা আমায় যেন জিজ্ঞেস করছেন আমি কি ইস্ট বেঙ্গল ক্লাব চালাই, ওদের ক্লাব অথরিটি আছে, টক টু দেম, যারা ছিল তারা আমাকে একটা চিঠি দিয়ে জানাচ্ছে তারা করতে পারবে না ভেরি লাস্ট মোমেন্টে, এটা খুব ব্যাড অ্যাটিচিউড একটা ক্লাবকে এতদিন ধরে ঝুলিয়ে তারপরে লাস্ট মোমেন্টে বলছে আমি কিছু করতে পারবো না, এর জন্য আমরা প্রত্যেকে দুঃখিত এবং আমরা প্রত্যেকে বিরক্ত। তাহলে আপনারা 6 মাস ধরে 1 বছর ধরে কথা চালালেন কেন? এমনকি আমার সাথেও মিট করে বলে গেছিল 16 তারিখে খুলে দেবে, তারপরে এমন কি ঘটলো, পেছনে কি রহস্য,
যে রহস্যের দানাতে তারা বলে দিচ্ছে আমি পারবো না, ছেড়ে চলে যাচ্ছি। ইস্টবেঙ্গল ক্লাবের মতো ক্লাব যার একটা ঐতিহ্য আছে, আমরা চাই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ এরা সবাই আইএসএল এ খেলুক। এবং মোহনবাগান খেলছে আমি খুশি, আইএসএল এ ইস্টবেঙ্গলও খুলুক আমরা খেলুক আমরা খুশি। আমরা আমাদের আমরা যে বিরক্ত সেটা আমরাও জানাবো এবং আমরাও চেষ্টা করবো। টাইম ইজ ভেরি শর্ট, বাট লেট আস সি। আমি ইস্টবেঙ্গল ক্লাবকে আমি মনে করি ওদের বিপদে সবার এগিয়ে আসা উচিত। দিদি, একটা বিষয়, নীতিশ কুমার সহ বিভিন্ন রাজনৈতিক দল জাতি সুমারি নিয়ে একটা দাবি তুলছে। আমি এটা নিয়ে এখন কোন আলোচনা করছি না, যেহেতু আমার এটা আলোচ্য বিষয় নয়। এখন এক একটা রাজ্যের এক একটা সেন্টিমেন্ট থাকে, যখন আলোচনা হবে সবকিছু যদি কনসেনসাস হয় আমার কিছু আপত্তি। যদি কনসেনসাস প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি করে আমি কি ঝগড়া করতে যাবো নাকি? আমার তো কোনো আপত্তি নেই। আর আমরা ছোট নিচু উঁচু নিচু এসব ভেদাভেদ করি না। যদি সব রাজ্য মেনে নেয়, যদি সবাই কনসেনসাস করে, আমার কি অসুবিধা আছে? আগে কনসেনসাস হচ্ছে কিনা দেখুন, সবে তো আলোচনা চালিয়েছে। নীতিশজির একটা কোয়েশ্চেন তুলেছেন, সেটা অন্য পার্টি কিভাবে দেখছে সেটা দেখে নিক। But ma'am, has there been any discussion on the same regard with Bengal, as far as caste census is concerned? Please, I already told you that I am not going to say anything right now. Let the political party to be discussed, and let the political party and the chief ministers and the government and central government, if all are consensus, then I don't have any problem. Ma'am, you also said several new schools for tribal students, keeping in mind the interest of tribal students, are coming up. It is all encompassing Bengal, northern part of Bengal, south Bengal, everywhere? Everywhere, wherever the tribal population is there. And I have 5.87% like this, the tribal population in my state. But 23% we have the scheduled caste population. Minority we have the 33% population. And others are the rest of the Hindu population. And they have the right to be elected for the assembly. So I will request them. They have already asked a letter opinion from all the political parties up to 30th August. They should have replied the guidelines, COVID guidelines, what election commission has given. So I think that election commission must announce the by-election immediately, because we should not curtail the democratic right of the people. And wherever is the election, by-election, it is the sporadic, and it is not that contiguous area. It is a isolated area, one small area, and where COVID is not strong. Thank you very much.